ক্ষেত্রে অবতরণ হয়েছিলেন, কারণ কারণ একটাই হচ্ছে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজ নতুন ব্লগে আপনাদের স্বাগত। একটু করে দেখতে পাচ্ছেন আমরা জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, মায়াপুর জগন্নাথ মন্দির। ঠিক আছে, আজকে আমার এর আগের একটা ভিডিও রয়েছে, এই মন্দির সম্বন্ধে সব কিছু তথ্য দেওয়া রয়েছে, আর কখন পুজো হবে না হবে এইসব সম্বন্ধে আজকে আমি সব কিছু বলবো আজকে। ঠিক আছে, আর মন্দির সম্বন্ধে যেগুলো বাকি ছিল এর আগে এপিসোডে সেগুলো আমি এখন আজকে বলবো। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি সামনে যেটা রয়েছে, সামনে এটা জগন্নাথ দেবকে এখানে স্নান করানো হয়। হ্যাঁ, রথের আগে এখানটা স্নান করানো হয়, সামনেটা দেখতে পাচ্ছেন, এই সামনেটায়। আর এই যে মাঠটা রয়েছে, দাঁড়িয়ে আছি এখানে আমি, এখানে মেলা বসে। রাস্তা রয়েছে কিন্তু আমি মাঠের উপর দিয়ে যাচ্ছি আপনার দেখানোর জন্য। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা মূল প্রবেশদ্বার। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে একটা শিব মন্দির আছে, দেখুন। এটি রামকৃষ্ণ দেবের মন্দির। আচ্ছা, ভিতরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আপনাকে। এটি জগন্নাথ দেব, এগুলোতে এটাকে নতুন করা হয়েছে। জগন্নাথ দেব মেইন জগন্নাথ দেবের মন্দির সামনেটা রয়েছে, আমি দেখাবো সেটা। হ্যাঁ বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি নাট মন্দিরের উপরে, জগন্নাথ দেবের নাট মন্দিরের উপরে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা এই মন্দিরেই পালিত হয়। পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মায়াসে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরই। জগন্নাথ বলরাম সুভদ্রা 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর, এবং উটরথের দিন আবার রথটিকে ফিরিয়ে আনা হয় এই মন্দিরে। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস রাধারানী মায়াসে এই রথযাত্রা নিয়ে বর্ণনা করা হয়েছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা এখানে জগন্নাথ দেবের রান্না হয়, ডেলি যে রান্নাটা সেগুলো এখানে হয়, দেখুন ডেলি যে রান্নাটা হয় সেটা এখানে হয়, বড় অনুষ্ঠান হলে সেটা ভিতরে। ডেলি রান্নাটা এখানে হয় না জগন্নাথ দেবের? না, রান্নাঘর ওই। আচ্ছা, এইটা তাহলে সাবস্টিটিউট। আচ্ছা, আচ্ছা, এই যে ওখানে জুতো খুলে যান ভেতরে, ভিতরে যাওয়া যাবে তো? হ্যাঁ, ভেতরে যান। আচ্ছা, রান্নাঘরটা যাচ্ছি দেখাচ্ছি সেটা আপনাকে। এটা দিয়ে যাবো না বাদিকে তো। জগন্নাথ দেবের রান্নাঘরটা বাদিকে যাবো।
না না বাদিকে আছে না একটা বাদিকে একটা আছে না এটা তো রান্না হয় না ওটা হয় না একদম বন্ধ মন্দিরা দেখুন এটা হচ্ছে মেন রান্নাঘর যখন বড় অনুষ্ঠান হয় তখন এখানে সব রান্না হয় সেটা আর ডেলির যে রান্না সেটা আমাদের বাইরে ওটা হয় দেখতে পাচ্ছেন যে কড়াইগুলো এটা আরও বড় হয় আরও বড় মাপের কড়াই আছে চলুন এখন অন্য জায়গা দেখানো যাক আজ মহা শুভ অষ্টমী আজকের দিনে শ্রী ভগবান মর্ত্যে অবতরণ হয়েছিলেন কারণ কারণ একটাই হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য উনি মর্তে এসেছিলেন কংসকে বধ করার জন্য মা দেবকীর গর্ভে কংসের কারাগারে পালিত হয়েছিলেন মা যশোদার ঘরে বৃন্দাবনে তো সেই শুভ দিনে আপনাদের জগন্নাথ সম্পর্কে সম্পর্কিত আমি কিছু বলতে চাই জগন্নাথ সম্পর্কে বিশেষ বলার নেই কারণ উনি হচ্ছেন জগতের নাথ উনি সৃষ্টিকর্তা পালনকর্তা যাই বলুন না কেন উনিই সব ওনার চক্রে সারা পৃথিবী চলছে আজ জগন্নাথ মন্দির দর্শন করছেন জগন্নাথের শিববিগ্রহ দর্শন করছে এইটুকু বলি আপনারা যারা পুজো দিতে ভক্ত আসতে চান সকাল 6:30 থেকে 12:30 অবধি জগন্নাথের নিত্য পুজো হয় 12:00 ভোগ নিবেদন হয় আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন আগে থেকে বা দিনের দিন সকালে এসে যোগাযোগ করলে জগন্নাথের মহাপ্রসাদ পাবেন আবার বিকেল 4:30 থেকে 7:30 অবধি পুজো হয় সন্ধ্যা 6:30 আরতি হয় শীতল ভোগ হয় আপনারা আরতি দর্শন করতে পারেন 365 দিন একই নিয়মে জগন্নাথের সেবা হয় উৎসব আদির দিন ব্যতীত হ্যাঁ যেসব উৎসব আছে সেখানে বিশাল ভোগ হয় বিরাট ভোগ হয় বিরাট পুজো কাণ্ড হয় সেগুলো আলাদা বাকি 365 দিন একই নিয়মে জগন্নাথ দেবের সেবা হয় জগন্নাথ দেব বিরাজমান মাহেতে সকল ভক্তের উনি মঙ্গল কামনা করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ জন্মাষ্টমী সকলের ভালো কাটুক জয় জগন্নাথ জয় শ্রীরাম জয় ধন্যবাদ দেখুন একদম ভিতরে ঢুকে আমি ফটো তুলছি ভিতরে ঢুকে দেখুন জগন্নাথ দেবে দেখুন জগন্নাথ দেবের পুজো হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মন্দির দর্শন করতে আসলে খুব সোজা আসা হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেনে ধরে আপনি শ্রীরামপুর নেমে যাবেন বা ইস্টা নেমে যাবেন সেখান থেকে টোটো বা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মন্দিরের কথা বললে সেখানে নামিয়ে দেবে মাত্র 10 টাকা ভাড়া পেলেন তো আমি মন্দিরের একদম ভিতরে ঢুকে গিয়ে আপনাদের দেখালাম আর এই মন্দির সম্বন্ধে সমস্ত ইতিহাস আমার এর আগে একটা ভিডিও তো দেওয়া আছে সেটা আপনার উপরে আই বটনে দেখে নেবেন বা আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই মন্দির সম্বন্ধে সমস্ত কিছু জানতে হলে ইতিহাস সম্বন্ধে মানে এর যে কবে থেকে তৈরি হয়েছে না হয়েছে সমস্ত কিছু জানতে হলে আমার যে আগের ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনি দেখতে পারেন সেটা আমার উপরে লিঙ্ক দেওয়া আছে সেটা লিঙ্কে আপনি গিয়ে দেখতে পারবেন বা ডিসক্রিপশনে আছে দেখতে পারবেন আর এই মন্দির সম্বন্ধে আমরা শুনলেন সব কথা আমি বললাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আপনি দিয়ে যাবেন আর এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব শিগগিরই ফিরে আসি নতুন কোনো এরকম ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুদা হাফেজ বাই বাই টেক কেয়ার